প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এসটিভির সরাসরি সম্প্রচারিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল স্বাস্থ্য প্রহরে। দর্শক, আজ আমরা কথা বলবো পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার নিয়ে, এবং কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর তারেক মাহমুদ ভূঁইয়া, বিভাগীয় প্রধান মেডিসিন ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনার প্রশ্ন বা জিজ্ঞাসা করতে পারেন। চলুন দর্শক, আলোচনা শুরু করি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি ভালো আছেন? জি, ভালো আছি। স্যার, প্রথমেই আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় গ্যাস্ট্রোএন্টারোলজি বা পরিপাকতন্ত্র, তো সাধারণত কী ধরনের উপসর্গ নিয়ে রোগীরা আপনার কাছে এসে থাকে? আমাদের কাছে রোগীরা অনেক ধরনের উপসর্গ নিয়ে আসে, তার মধ্যে ধরেন প্রধান যেটা বলে অনেক সময় যে আমার পেটটা ফেপে থাকে, বেশিরভাগ সময় বলে যে পেটটা ফেপে থাকে, খাওয়া দাওয়ার রুচি নেই, পেটের মধ্যে জ্বালা পোড়া করে, তারপর মাঝে মাঝে বমি হয় বা বমি ভাব হয়, পেট ব্যথা করে, অনেক সময় খাবার খেতে গেলে খাবার আটকে যায়, এই ধরনের উপসর্গ বেশিরভাগ নিয়ে আসে। এই ধরনের উপসর্গ, তো প্রথমে জানতে চাইবো যে যখন রোগীরা আসছে যে এই ধরনের পেট তাদের কাছে মনে হচ্ছে যে ফাঁপা মনে হচ্ছে বা পেটের উপরের অংশে ব্যথা মনে হচ্ছে, সাধারণত কী কারণে এই ধরনের উপসর্গ হয়ে থাকে? এটা অনেক সময় হতে পারে, যেমন ধরেন যে আমরা যেটা বলি যে অনেক সময় পাকস্থলীতে আলসার থাকতে পারে, বা আমরা ইরোশন বলি বা গ্যাস্ট্রাইটিস বলি, প্রদাহ, পাকস্থলীর প্রদাহ থাকতে পারে, তো সেইটা একটা কারণ হতে পারে যে অনেক সময় ব্যথা হয়। তারপর এছাড়া অনেক সময় খারাপ কিছু হতে পারে, অনেক সময় আমরা যেটা বলি যে খারাপ ধরনের টিউমার বা ম্যালিগন্যান্সি বা ওই ধরনের সমস্যা হতে পারে, এই এই ধরনের প্রবলেম নিয়ে আসতে পারে, এই ধরনের সমস্যা নিয়ে এসে থাকে। তো যে সমস্যাটি অনেক বেশি মাত্রায় দেখা যায় আমাদের দেশে, যে রোগীরা গ্যাসের সমস্যায় ভুগছে এবং তারা তাদের ভাষায় এটিকে তারা বলে থাকে যে গ্যাস্ট্রিক হয়েছে, তো এই সমস্যা যেটিকে মেডিকেলের ভাষায় বলা হচ্ছে যে পেপটিক আলসার ডিজিজ, অ্যাসিড পেপটিক ডিজিজ, এই সমস্যার কারণগুলো কী কী, কী কারণে হয়ে থাকে? এখন পেপটিক আলসার আমাদের দেশে আসলে আমাদের কাছে যে সমস্ত রোগী আসে সবাই যে পেপটিক আলসার ডিজিজ তা না, আমরা অনেক সময় বলি যে নন আলসার ডিসপেপসিয়া বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এই ধরনের কিছু রোগ আছে, কিন্তু আলসার হয়তো সিমটমটা হচ্ছে আলসারের মতো, পেট ব্যথা হচ্ছে বা পেট ফেপে থাকছে, জ্বালা পোড়া করছে, তারা মনে করে যে আলসার হয়েছে, কিন্তু অনেক সময় যে আলসার নাও থাকতে পারে, নন আলসার ডিসপেপসিয়া একটা ক্যাটাগরি আছে। তো যাদের যে সমস্ত পেশেন্ট আলসার নিয়ে আসে আমাদের কাছে, তো আলসারের জন্য অনেকগুলো ফ্যাক্টর দায়ী, যেমন কিছু ফ্যাক্টর আছে, যেমন আমরা বলি যে অ্যাসিড পেপসিন, আমাদের স্টমাকে অ্যাসিড থাকে এবং একটা এনজাইম থাকে পেপসিন, এর যে একটা ব্যালেন্স, হ্যাঁ, ইমব্যালেন্স যদি হয় তাহলে অনেক সময় আলসার হতে পারে। তো এই ইমব্যালেন্সের জন্য দায়ী হলো, আগে বলা হতো যে নো অ্যাসিড নো আলসার, মানে অ্যাসিড টোলি ইম্পর্টেন্ট, অ্যাসিড নো অ্যাসিড নো আলসার, তো এখন অ্যাসিড প্রোডাকশনটা অনেক কারণে হতে পারে, যেমন ধরেন অনেক সময় ফ্যাটি খাবার থেকে হতে পারে, আর এখন যেটা বলছে যে একটা ব্যাকটেরিয়া দায়ী, মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাকটেরিয়া, হেলিকোব্যাক্টার পাইলোরি বলে, যে ব্যাকটেরিয়া আমাদের স্টমাকে ইনফেক্ট করছে, স্টমাকে ইনফেক্ট করলে পরে এটা পাকস্থলী থেকে অ্যাসিড সিক্রেশনটা বাড়িয়ে দিচ্ছে, বাড়িয়ে দেওয়ার ফলে আলসার হচ্ছে। তারপর আরও কিছু ফ্যাক্টর আছে, যেমন যারা নিয়মিত ব্যথার ওষুধ খায়, যেমন জয়েন্ট পেন, বিশেষ করে মিডল এজ ওল্ড এজ পেশেন্টগুলো বিভিন্ন জয়েন্ট পেন, ব্যাক পেন এর জন্য ব্যথার ওষুধ খাচ্ছে, এনএসআইডি আমরা বলি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, ব্যথার ওষুধে অনেক সময় দেখা যাচ্ছে গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার করতে পারে। তারপরে মনে করেন যে অনেক সময় অ্যাসপিরিন বা ক্লোপিডগ্রেল, যে হার্টের ডাক্তাররা দিচ্ছেন, তো এই ওষুধগুলো অনেক সময় লং টার্ম খাচ্ছে, সেটা তো অনেক সময় গ্যাস্ট্রাইটিস হতে পারে, গ্যাস্ট্রিক আলসার হতে পারে, এই ধরনের কারণ থেকে মূলত হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে যদি এটি যে আপনারা পরীক্ষা নিরীক্ষা কীভাবে করেন এটি জানতে চাইবো যে প্রথমেই, এবং পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে চিকিৎসার ধাপগুলো কী ধরনের হয়ে থাকে? জি, আমরা আসলে প্রথমে রোগীর কাছ থেকে আমরা হিস্ট্রি, খুব ইম্পর্টেন্ট, আমরা হিস্ট্রিটা নেই, হিস্ট্রিটা তার সিমটমগুলো অ্যানালাইসিস করি, তো আমরা দেখি যে আসলে তার ডিটেলস কোনো ইনভেস্টিগেশন লাগবে কি না, যদি দেখি যে তার কিছু ওয়ার্নিং সিমটমস আছে, যেমন তার যে এই ওয়ার্নিং সিমটমসগুলোর বিষয়ে আমরা আরও বিস্তারিত শুনবো, তার আগে একটি ফোন নিচ্ছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্ন করুন। হ্যালো, হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি কিছু স্যারের সাথে কথা বলতে পারি? জি অবশ্যই পারেন, স্যার শুনছেন, বলুন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার, আসলে আমার মায়ের সমস্যাটা যে শাক সবজি খাওয়ার পর সেটা হজম হয় না। হুম, হ্যাঁ, এটা মানে
হজম হয় না আর কি, এটা এমনি বাইরে যায়। আচ্ছা, মানে এটার উত্তর দিতে হবে এই তো? জি, দর্শক সাথেই থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। জি, আসলে ব্যাপারটা হলো যে শাক সবজি কিন্তু আসলে হজম হয় না, এটা কিন্তু মনে রাখতে হবে। কারণ শাক সবজি আমরা দুটা কারণে খাই। একটা কারণ হচ্ছে যে শাক সবজির মধ্যে প্রচুর ভিটামিন থাকে, খনিজ পদার্থ থাকে, আয়রন থাকে, এই কারণে কিন্তু আমরা শাক সবজি খাই। আর একটা কারণ হলো এটাতে প্রচুর ফাইবার থাকে, যেটা আমাদের স্টুলটাকে মানে পায়খানাটাকে ভলিউমটাকে বাড়ায়, স্টুলটাকে সফট করে, মানে ইজি পায়খানা হওয়ার জন্য। তো এটা সবারই ধারণা যে শাক হজম হয় না, শাক কিন্তু আসলে হজম হবে না। কারণ এটা আপনি খেলে পরে স্টুলে ভলিউম বাড়াবে এবং আপনার স্টুলটা ইজি হবে। আমরা খাই কিন্তু ভিটামিন এবং খনিজ পদার্থের জন্য। তো এইটা, এই ভুল ধারণাটা আপনাকে এটা পরিত্যাগ করতে হবে। আসলে শাক কিন্তু আমরা যে হজমের জন্য খাই না। জি, আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছেন। তো আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে যখন ডিসপেপসিয়া জনিত সমস্যা নিয়ে রোগীরা আসছে, সেই ক্ষেত্রে কীভাবে ইভ্যালুয়েট করা হয়ে থাকে? আচ্ছা, তো আমরা যেটা করি যে প্রথমে যে বললাম যে হিস্ট্রি, আমরা হিস্ট্রি নেই। তো হিস্ট্রি যদি দেখা যায় যে আমরা অনেক সময় মনে করি যে আমরা একটা বলি যে ফাংশনাল বাউল ডিজিজ বলি, বা আরেকটা রোগ আছে আমরা বলি ইরিটেবল বাউল সিন্ড্রোম বলি, এটা খুব আইবিএস বলে, সংক্ষেপে আইবিএস। তো এটা দেখা যাচ্ছে যে ইয়াং পপুলেশানদের মধ্যে বেশি, ইয়াং পপুলেশান বেশি, এবং এটা আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজি কনসালটেশনে যখন আসে অ্যারাউন্ড 30-40% পিপল কাম যে এই প্রবলেম নিয়ে আসে। তো এইগুলো অনেক সময় আমরা সিমটোম্যাটিক চিকিৎসা দিই, সিমটোম্যাটিক চিকিৎসা দিয়ে ওয়েট করি যে দেখি তার সিমটমটা ইম্প্রুভ করে কি না। তো সিমটম যদি ইম্প্রুভ করে হয়তো ফার্দার আর কোনো ইনভেস্টিগেশন লাগে না। কিন্তু আমরা যদি মনে করি যে তার অ্যাকচুয়াল ডায়াগনোসিসটা প্রয়োজন, সেক্ষেত্রে যেটা আমাদের এখন গোল্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা সেটা হলো একটা এন্ডোস্কোপ করা, এন্ডোস্কোপি আপার জিআইটি বলি আমরা, অ্যান্ডোস্কোপি করা। তো এখন এটা তো আগে ফাইবার অপটিক ছিল, এখন তো অনেক অত্যাধুনিক চলে আসছে, ভিডিও অ্যান্ডোস্কোপি আছে। এটা নর্মালও করা যেতে পারে, গলায় স্প্রে দিয়ে করা যেতে পারে, অজ্ঞান করে করা যেতে পারে। তো করে আমরা খাদ্যনালী, পাকস্থলী, অন্ত্র দেখতে পারি, অন্ত্রের প্রথম অংশ দেখে যে কোনো ধরনের রোগ নির্ণয় করা। সেখান থেকে আমরা ইচ্ছা করলে কোনো জায়গায় সন্দেহজনক কোনো লিশন থাকলে সেখান থেকে আমরা বায়োপসি নিতে পারি, পরীক্ষা করতে পারি, তারপরে চিকিৎসা করতে পারি। জি, আর সেই ক্ষেত্রে যেটি যদি আলসার, যেটি বলা হয়ে থাকে যে পেপটিক আলসার, অ্যাসিড পেপটিক ডিজিজ, সেই ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিটি কীরকম? এটা কি খুব মানে রোগীরা কিন্তু আলসার শুনতেই ভয় পেয়ে যায়, এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। মানে এটা রোগীদের একটা ধারণা আছে যে পাকস্থলীতে আলসার শুনলে তারা মনে করে যে এটা খারাপ কিছু কিনা, বলে যে ডাক্তার সাহেব এটা কি ভালো হবে, আমার এটা কি ক্যান্সারে টার্ন করবে। তো আমরা বলি যে আসলে এটা তো আমরা দেখে বুঝতে পারি যে কোন আলসারটা নির্দোষ বা বিনাইন বলি আমরা, যে নির্দোষ, অথবা কোন আলসারটা ম্যালিগন্যান্ট বা খারাপ লুকিং। তো যেটা নির্দোষ আলসার থাকে ওটা কিন্তু আমরা বায়োপসি নিই না, আর যেটা আমরা দেখি যে সন্দেহজনক আলসার সেখান থেকে আমরা বায়োপসি নিই এবং ওইভাবে অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। তো সাধারণত আলসার বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো বিনাইন আলসার, এখন যে স্ট্যান্ডার্ড যে চিকিৎসা আছে আমরা বলি যে ট্রিপল থেরাপি বলা হয়, যে আমরা প্রথমেই বলছি যে এটার সাথে সম্পর্কযুক্ত একটা ব্যাকটেরিয়া হেলিকোব্যাক্টার পাইলোরি। তো সেই জন্য এখন বলা হয় যে আপনার অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে হবে, হ্যাঁ, অ্যাটলিস্ট দুটো অ্যান্টিবায়োটিক এবং তার সাথে যে অ্যান্টি আলসার ড্রাগ, এনি অ্যান্টি আলসার ড্রাগ স্ট্যান্ডার্ড ডোজ, সেটা অমিপ্রাজুল হোক, ইসোমোপ্রাজুল হোক, রাবিপ্রাজুল হোক, পেন্টোপ্রাজুল হোক, এনি অ্যান্টি আলসার ড্রাগ যদি স্ট্যান্ডার্ড ডোজে দেওয়া যায় উইথ টু অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড রিজনেবল কোর্স আছে, হ্যাঁ, টু উইক্স রিজনেবল কোর্স দিলে মোস্ট অফ দ্য পেশেন্ট ইম্প্রুভস, ভালো হয়ে যায়। জি, সেই ক্ষেত্রে কথা হচ্ছিল তো উপরের পেটে ব্যথা নিয়ে, সেক্ষেত্রে পাকস্থলী ছাড়া অন্যান্য কোনো কারণে কি এ ব্যথা হতে পারে? হ্যাঁ, অবশ্যই। সবারই ধারণা যে পেট ব্যথা মানেই মানে পাকস্থলীর ব্যথা, আসলে ব্যাপারটা মানে আসলে তা না। কারণ উপর পেটে ব্যথা হলে অনেক ধরনের প্রবাবিলিটি হতে পারে, যেমন আমরা তিনটা প্রবাবিলিটি মাথায় রাখি সবসময়। একটা হচ্ছে যে আমরা বলি যে গলস্টোন, পিত্তথলি, পিত্তথলি কলিসিস্টাইটিস বলি, হ্যাঁ, যে পিত্তথলির প্রদাহ হলে পরে কিন্তু এরকম সিভিয়ার আপার অ্যাবডোমেন পেন হতে পারে, খুব তীব্র ব্যথা হতে পারে। তারপরে তীব্র ব্যথার জন্য আরেকটা কারণ আছে, আমরা বলি যে প্যাঙ্ক্রিয়াস, একটা অর্গ্যান আছে আমাদের অগ্নাশয় বলি, এটা জাস্ট ঠিক পাকস্থলীর নিচে এবং অন্ত্রের যে ডিউডেনাম বলি, ডিউডেনামের কার্ভের মধ্যে থাকে। তো সেই অগ্নাশয় আমাদের দুটা কাজ করে, একটা হলো যে পরিপাক রস তৈরি করে, আমরা যে খাবারগুলো ডাইজেস্ট করি পরিপাক করার জন্য রস তৈরি হয় সেখান থেকে। আরেকটা হচ্ছে যে আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য, ব্লাড সুগার নিয়ন্ত্রণ করার জন্য ইনসুলিন তৈরি হয় সেখান থেকে। তো এটা প্যাঙ্ক্রিয়াসের কাজ খুব গুরুত্বপূর্ণ, বাংলা যেটা বলে অগ্নাশয়, এটা অনেকেই হয়তো এই সম্পর্কে অ্যাওয়ার না। তো এই আমরা বলি যে অনেক সময় অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস, প্যাঙ্ক্রিয়াসের প্রদাহ হতে পারে, বা অথবা ক্রনিক, ক্রনিক বা বারে বারে হতে পারে, রিকারেন্ট প্যাঙ্ক্রিয়াটাইটিস হলে এরকম ব্যথা হয়। এই কারণগুলো সম্পর্কে আমরা আরও বিস্তারিত শুনবো, তার আগে একটি ফোন নিয়ে আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, হ্যালো। জি, আমি লিপি, আমার বয়স 50। জি, আমি কিলসার থেকে ফোন করছি। জি বলুন। আমি অ্যাজমা রুগী।
আমার যখন আমি ইনহেলার ব্যবহার করি তখন আমার একদম পেট ফুলে যায়, পেট ফুলে যায় একদম, ঠাইটা থাকে কেমন খারাপ লাগে আর কি যখন আমি স্প্রে করি ইনহেলার ব্যবহার করি। তো এইটার জন্য আমি কার সঙ্গে যোগাযোগ করব, কি করব? ঠিক আছে দর্শক, কি ইনহেলার ব্যবহার করেন, নামটি কি বলতে পারেন আমাদের? সিরক্সিন আর ফালতুলিন। আচ্ছা ঠিক আছে দর্শক, সাথেই থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। ধন্যবাদ। আপনার যে প্রশ্ন যে ইনহেলার নিলে আপনার পেটটা ফুলে যায়, আসলে আমার মনে হয় যে আপনার ইনহেলার নেওয়ার যে টেকনিক, যেটা প্রক্রিয়া, সেটা যথাযথ না, এটা আমার ধারণা। কারণ আমি দেখেছি যে বেশিরভাগ রোগীরা ইনহেলার ঠিকমতো নিতে পারে না। যখন যেটা স্প্রে করা হয়, স্প্রে করার সাথে সাথে নিয়ম হলো সাথে সাথে শ্বাস টানা, শ্বাস টানা এবং বাতাসটাকে ফুসফুসে নেওয়া, মানে ওষুধ সহ বাতাসটাকে ফুসফুসে নিতে হবে। যেমন একটা এক্সাম্পল দিই, যারা ধূমপান করে, মানে যখন টান দেয়, টান দেওয়ার সাথে সাথে কিন্তু তারা শ্বাস নিয়ে ভিতরে নিয়ে যায়, ভিতরে নিয়ে নিয়ম হলে আটকে রাখতে হবে। কিন্তু বেশিরভাগ সময় আমি দেখেছি, আমি যারা এই ধরনের প্রবলেম বলে, আমি বলছি যে আপনি আমাকে দেখান যে আপনি কীভাবে নেন। তো দেখা যায় যে তারা ইনহেলারটা মুখে স্প্রে করে, মুখে স্প্রে করার পরে গিলে ফেলে, ঢোক গিলে ফেলছে। তো গিলে ফেললে বাতাস সহ ইনহেলার সহ ওরা স্টমাকে চলে যায়। তো ওরা যতবার বারবারে নিচ্ছে, অতবারই বাতাস পাকস্থলীতে চলে যাচ্ছে, এই জন্য পেটটা ফুলে যায়। তো আমার মনে হয় যে আপনার ওই যে ইনহেলার নেওয়ার যে টেকনিক, এটা পথ বদলাতে হবে। অনেক নতুন ধরনের ডিভাইস পাওয়া যায়, আমরা বলি স্পেসার ডিভাইস আছে, বিভিন্ন রকম রেসপো চেম্বার বা স্পেসার আছে, একপাশে ইনহেলারটা লাগাবে, একপাশে অনেক সময় মাস্ক থাকে বা মাউথপিস থাকে, ওখানে আগে স্প্রে করে তারপরে আস্তে আস্তে বাতাসটাকে শ্বাসনালীর ভিতর নিতে হবে, তাহলে আপনার এই প্রবলেমটা আশা করি হবে না। ধন্যবাদ, আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছেন। যে বিষয়ে কথা হচ্ছিল, যে আপনি বলছিলেন যে প্যানক্রিয়াসজনিত সমস্যা বা অগ্নাশয়ের প্রদাহ, সেই ক্ষেত্রে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, অর্থাৎ যে স্বল্প সময়ের ভিতর যে প্রদাহটি হচ্ছে, সেটির উপসর্গ সাধারণত কীরকম হয়ে থাকে? এটা দেখা যাচ্ছে যে অনেক সময় সাডেন, মানে হঠাৎ করে তীব্র ব্যথা, পেটের উপরের দিকে তীব্র ব্যথা হবে, পেশেন্ট অনেক সময় বমি হতে পারে, তীব্র ব্যথা, তার সাথে জ্বর হতে পারে। সাধারণত এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে আসে, এবং আমরা দেখি যে এই ধরনের পেশেন্টগুলো অনেক সময় পেশেন্টগুলো একটু মানে অবেস, স্বাস্থ্য নাদুস নাদুস থাকে, মোটাসোটা থাকে, এবং তাদের ডায়েটারি হিস্ট্রি যেটা দেখা যাচ্ছে, তারা খুব ফ্যাটি খাবার টাবার খায়। এবং আমরা যখন ইনভেস্টিগেট করি তখন দেখি যে তাদের এই সমস্ত পেশেন্টের রক্তে চর্বি, ট্রাইগ্লিসারাইড, কোলেস্ট্রল, এগুলো অতি উচ্চ মাত্রায় থাকে। তো এটা একটা রিকগনাইজড কারণ দেখা যাচ্ছে যে প্যানক্রিয়াটাইটিস, একটা রিকগনাইজড কারণ হলো যে রক্তে উচ্চ ট্রাইগ্লিসারাইড বা চর্বি, কোলেস্ট্রল বা ট্রাইগ্লিসারাইডের মাত্রা। আরও কিছু কারণ আছে, যে যেমন ধরেন পিত্ত নালীতে পাথর থাকতে পারে, পিত্ত নালীতে পাথর বা ছোটো মানে কংক্রিশন বলি, বালির মতো, মানে পিত্ত রসটা যদি ঘন হয়ে যায় অনেক সময় বালির মতো, ইংরেজিতে বলে বিলিয়ারি স্লাজ বলে, অনেক সময় ইম্প্যাক্ট হয়ে যায়, পিত্ত নালীর মুখের মধ্যে আটকে যায়। অনেক সময় আমাদের দেশের পার্সপেক্টে কৃমি, হ্যাঁ, যে সমস্ত যে কেঁচু কৃমি বলি আমরা, বড় কেঁচু কৃমি, অনেক সময় ওই কৃমি অনেক দিন ওষুধ না খেলে পড়ে, কৃমির ওষুধ না খেলে ওই আপনার পিত্ত নালীর মুখের মধ্যে কৃমি ঢুকে যায়, জি হ্যাঁ, ঢুকে ওটা বন্ধ করে, সব কারণে প্রদাহটি হয়ে থাকে। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত শুনবো, তার আগে একটু বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, সময় হলো বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল স্বাস্থ্য প্রহরে। আজ আমরা কথা বলছি পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার নিয়ে, এবং আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর তারেক মাহমুদ ভুঁইয়া, বিভাগীয় প্রধান মেডিসিন ও গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগ ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। চলুন দর্শক, আলোচনায় ফিরে যাই। স্যার, যে বিষয়ে কথা হচ্ছিল যে অগ্নাশয়ের প্রদাহ বা প্যানক্রিয়াটাইটিস, এই রোগটির ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিটি কী ধরনের হয়ে থাকে? চিকিৎসা হলো যে প্রথমত কথা হলো যে আর্লি ডায়াগনোসিস, রোগ নির্ণয়টা খুব ইম্পর্টেন্ট। আমাদের কাছে যখন পেশেন্ট আসে তখন আমরা যে ক্লাসিক্যাল তার যে সিমটম, যে তীব্র পেটে ব্যথা, এবং অনেক সময় তাদের কাছ থেকে একটা হিস্ট্রি আমরা পাই যে প্রিভিয়াস নাইট বা প্রিভিয়াস ডেতে সে হ্যাভি মিল, মানে অনেক বড়, আমরা যেটা বলি যে দাওয়াত খাওয়া বা বড় ধরনের খাওয়া দাওয়া করছে, মানে বড় খানা, এটা বলা হয় যে একটা হ্যাভি মিলের পরে অনেক সময় অ্যাকুট অ্যাটাকটা হতে পারে। যাদের স্লাইড প্যাঙ্কাটিক ইনসাফিসিয়েন্সি বা থাকে, কার্যকারিতা কম থাকে, তাদের হ্যাভি মিলের পরে অ্যাটাকটা হতে পারে। তো এরকম একটা হিস্ট্রি কিন্তু আমরা প্রায় পাই, যে বলে যে রাত্রে আমি একটা বিয়ের দাওয়াত খেয়েছিলাম বা বড় হ্যাভি খানা দানা করছিলাম, এরপরে রাত দুটার পর থেকে আমার পেটে তীব্র ব্যথা শুরু হলো,
ইন্ট্রাক্টেবল পেইন, মানে মানে তাকে হাসপাতালে ভর্তি হতে সে বাধ্য হয়েছে আর কি, এবং বলে যে খাওয়ার খেতে গেলে ব্যথাটা বাড়ে। অ্যালকোহলের সাথে একটা সম্পর্ক আছে, তো ব্যথা বাড়ে। তো আমরা যেটা করি সেটা হলো পেশেন্ট আসলে পরে আমরা প্রথমে তাকে সাপোর্টিভ চিকিৎসা, যেটা আমরা বলি যে অ্যাকুট প্যানক্রিয়াটিসের যে চিকিৎসা সেটা হলো সাপোর্টিভ চিকিৎসা। তাকে প্রথমে একদম খাবার স্টপ করে দিতে হবে, আমরা যেটা বলি যে মুখে কিছু দেওয়া যাবে না, স্টপ বাই মাউথ, কারণ তাকে প্যাঙ্ক্রিয়াসটাকে বা অগ্নাশয়টাকে রেস্ট দিতে হবে। কারণ সে যদি যখনই খাবে তখন তার প্যাঙ্ক্রিয়াসে যেই প্রদাহটা চলছে সেটা আরও উদ্দীপ্ত হবে, আরও বেশি অ্যাগ্রিভেট করবে বা বেড়ে যাবে, ব্যথাটা বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা তাকে বাওয়েল রেস্ট দিয়ে দিই, মুখে খাবার বন্ধ করে দিই। সব ধরনের চিকিৎসা আমরা স্যালাইনের মাধ্যমে, ইঞ্জেকশনের মাধ্যমে আমরা দিই। দেওয়ার পরে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট একদিন, দুই দিন বা তিন দিনের মধ্যে সেটল করে যায়, ব্যথাটা কমে যায়। এবং ইনিশিয়ালি পেশেন্ট যেটা বলে যে তার বমি হতে পারে বা খাওয়া দাওয়া অরুচি দেখা দেয়, ব্যথা চলে এসে কিছু করতে পারে না, ব্যথার ওষুধ দিতে হয়। তা আস্তে আস্তে যখন সেটল করে যায় তখন পেশেন্ট বলে যে আমার খেতে ইচ্ছা করছে বা ক্ষুধা লাগছে। এটা একটা গুড প্রগনোস্টিক সাইন বলি আমরা, যে তার রোগের যেটা আমরা অ্যাসেস করে দেখি, যে রোগী যদি বলে যে আমার ব্যথা কমে গেছে এবং আমার ক্ষুধা পেয়েছে, তখন আমরা বুঝি তাকে এখন খাবার দেওয়া যাবে। তখন আমরা আস্তে আস্তে তাকে উইনিং ডায়েট বলি, যে প্রথমে আমরা বাচ্চাদেরকে যেরকম অল্প অল্প করে খাবার শেখাই, এরকম তাকে আবার প্রথম কার্বোহাইড্রেট খাবার দিই, শর্করা খাবার, কারণ শর্করা খাবারটা খুব ইজি টু ডাইজেস্ট এবং প্যানক্রিয়াসের চাপ কম পড়ে, লোড কম পড়ে। আমরা প্রথম বলি যে আপনি একটু জাউ খান বা একটু বার্লি খান এরকম। তারপরে আস্তে আস্তে একদিন, দুই দিন, তিন দিন আমরা সফট রাইস দিই, কার্বোহাইড্রেট দিলাম। তারপর যদি ব্যথা না হয় তারপরে আস্তে আস্তে তাকে একটু প্রোটিন অ্যাড করি, যেমন একটু আমিষ, এক টুকরা মাছ বা একটু সিদ্ধ ডিমের সাদা অংশ, এইভাবে তাকে দিই। দেওয়ার পরে গ্র্যাজুয়ালি তাকে আস্তে আস্তে মানে ফ্যাট যেটা দিই রিপ্লেস করি একটু সময় নিয়ে, যেমন তাকে যদি ব্যথা না হয় মোটামুটি দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আমরা তাকে স্বাভাবিক খাবারে রূপান্তর করি। এবং তার সাথে আমরা এর মধ্যে কারণটা খুঁজে বের করার চেষ্টা করি, কারণ আমরা যখন ইমিডিয়েটলি যখন দেখি যখন রক্তে কিছু চেঞ্জ, কারণগুলো সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো, তার আগে একটি ফোন নিয়ে আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো 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 জি শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো হ্যালো কিন্তু কোন রিপোর্ট, গ্যাস্ট্রোনোমাল হসপিটালে দেখানো হয়েছে, রিপোর্ট করানোর পর দেখা যায় কোনো প্রবলেমই ধরা পড়ে না, কিন্তু সে খাবার খেতে পারে না, খাবার খেলে খুব জ্বালা পোড়া করে, তারপরে পায়ের তলে জ্বালা পোড়া করে, কিন্তু কয়েকটা ডাক্তার বলছে যে ওনার নাকি নার্ভের তো সমস্যা। এই সমস্যাটা কিসের থেকে? ঠিক আছে দর্শক, সাথে থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। আচ্ছা, আপনি কিন্তু বলেন না যে আপনার হাজব্যান্ডের বয়স কত, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমাকে জানতে হবে যে ওনার বয়স কত। তো যাই হোক, ওনার যে সিমটম, 10 বছর যাবত উনি ভুগছেন, জ্বালা পেটে জ্বালা পোড়া হচ্ছে, ব্যথা হচ্ছে, কিন্তু সব পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে যে কিছু নাই। তো এটা আমরা অ্যাকচুয়ালি, আমার কাছে মনে হচ্ছে যেটা আমরা যেটা বলি এটাকে বলে ইরিটেবল বাউল সিন্ড্রোম বা আইবিএস, হ্যাঁ আইবিএস বলে, বা অনেক সময় আমরা বলি ফাংশনাল বাউল ডিজিজ। তো ওই সমস্ত ক্ষেত্রে অনেক সময় কিছু পাওয়া যায় না, এন্ডোস্কোপি বা এই ধরনের কোনো পরীক্ষা নিরীক্ষা করে কিছু পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমরা লক্ষণভিত্তিক চিকিৎসা যেটা বলি, যে সিমটম বেস চিকিৎসা করলে পেশেন্ট দেখা যাচ্ছে অনেক সময় উপকৃত হয়। এবং আরেকটা জিনিস হলো যেটা বলছে যে এটা নার্ভের সাথে সম্পর্কযুক্ত, এটা কথা ঠিক, কিছুটা ঠিক। দেখা যাচ্ছে যে যারা কিছু স্ট্রেস অ্যাংজাইটির মধ্যে থাকে, কিছু স্পেশাল জব আছে, অকুপেশন মানে স্ট্রেস রিলেটেড জব, যেগুলো কি খুব জবাবদিহিমূলক চাকরি কিছু আছে, দেখা যাচ্ছে ওগুলো ওদের কিছু এরকম স্ট্রেস, সবসময় স্ট্রেস রিলেটেড দেখা যায়, যে এটা আমরা বলি এটাকে ব্রেন গাট ইন্টারাকশান, মানে ব্রেনের সাথে তার অন্ত্রের একটা সম্পর্ক, মানে অ্যাংজাইটি থাকার জন্য তার এই প্রবলেমগুলো হয়। তো সেই ক্ষেত্রে আমরা তাকে মোটিভেট করি যে তাকে রিল্যাক্স থাকার জন্য অনেক সময় মেডিটেশন বা বলি যে যোগব্যায়াম করেন বা একটু ধীরস্থির থাকার চেষ্টা করেন। দরকার হলে আপনি যদি আপনার জবে কোনো প্রবলেম হয় আপনি জব চেঞ্জ করেন, যেখানে মানে ভালো কাম অ্যান্ড কোয়াইট এনভায়রনমেন্ট আছে, ভালো এরকম, বা পারিপার্শ্বিক কোনো প্রবলেম থাকলে সেগুলো সলভ করার চেষ্টা করেন। মানে কাউন্সিলিংটা খুব ইম্পর্টেন্ট, অ্যাসুরেন্স কাউন্সিলিং, মানে আমাদের যেটা দেখতে হবে যে তার কোনো খারাপ রোগ আছে কি না, যে কোনো সিরিয়াস কোনো ইলনেস আছে কি না, আমরা যেটা মনে করি যে ক্যান্সার বা এই জাতীয় কিছু, যে তার জীবন হানি হওয়ার মতো কোনো রোগ আছে কি না। তো আপনি বলছেন যে 10 বছর যাবৎ ভুগছেন, তা 10 বছর যাবৎ যেহেতু ভুগছেন, এটা জীবন হানি হওয়ার মতো কোনো রোগ আমার কাছে মনে হয় না।
আমার মনে হয় ইনশাআল্লাহ উনি ভালো হয়ে যাবে। হ্যাঁ জি, আশা করি দর্শকত্বটি পেয়ে গিয়েছে। যে বিষয়ে কথা বলছিলেন আপনি এবং এই দর্শকের প্রশ্নের উত্তরে বলছিলেন যে আইবিএস অর্থাৎ যে এটি একটি ফাংশনাল রোগ, আপনি বলছিলেন যে পরীক্ষা নিরীক্ষা করে যে অর্গানিক কোনো কারণ বা কোনো ক্ষত খুঁজে পাওয়া যায় না, এই রোগটি সাধারণত কাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে এবং উপসর্গগুলো কী ধরনের হয়ে থাকে? দেখা যাচ্ছে যে আসলে ইরিটেবল বাউল সিন্ড্রোম বা আইবিএস রোগটা ইয়াং জেনারেশনদেরই বেশি হয় এবং এটা বলা হয় যে ইয়াংদের মতো মানে প্রেফারেবলি মহিলাদের বেশি হয়, মেয়েদের বেশি হয় এবং আস্তে আস্তে যত বয়স বাড়তে থাকে তখন দেখা যায় যে এই রোগের প্রবণতা কমে যায়। তো এটা যেটা সিমটম যেটা হয় লক্ষণ, বেশিরভাগ লোকই বলে যে ছেলেপেলে বা পেশেন্ট এসে বলে যে তার সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে বাথরুমে যেতে হয়, 3-4 বার বাথরুম হয়, 5 বার বাথরুম হয়, পানির মতো হয়, কিছু খেলেই তার বাথরুমে দৌড় দিতে হয়। হ্যাঁ, তো এরকম সাধারণত অনেক সময় একটু পেটে ডিসকমফোর্ট, পেটে ব্যথা বা অস্বস্তি, খাওয়া দাওয়া একটু অরুচি, এই ধরনের সিমটম বলে। অনেক সময় বলে যে আমার অস্থির লাগে, ভালো লাগে না, খাইতে মন চায় না। অনেক সময় যারা অফিস টফিসে যায় তাদের জন্য খুব প্রবলেম হয়ে যায়, বলে আমি সকালে অফিসেই যেতে পারি না, অফিসে যাওয়ার আগে দেখা যায় যে আমার ড্রেস আপ হয়েছে, তারপরে আবার বাথরুমে যেতে হচ্ছে সব খুলে টুলে, অনেক সময় অফিস লেট হয়ে যায়, অফিসে যেয়ে বকা খেতে হয়। তো এই ধরনের সিমটম সাধারণত হয়। জি, এই ক্ষেত্রে কি যেহেতু অনেক দীর্ঘমেয়াদী রোগ, দীর্ঘদিন ধরেই থাকতে পারে এই রোগটি, সেক্ষেত্রে ওজনের তো কি তারতম্য হতে পারে এই রোগে? এটা দেখা যায় যে আসলে আইবিএস রোগীদের সাধারণত ওজনের তেমন কোনো তারতম্য হয় না, কিন্তু হতে পারে যদি এক্সট্রিম কেসেস কিছু আছে, এক্সট্রিম কেস ভয়ে খাবার দাওয়া বন্ধ করে দেয়, কারণ যেহেতু বলে যে আমি খাইলে আমার ডায়রিয়া হয় বা পাতলা পায়খানা হয়, তখন সে দেখা যায় এক্সট্রিম কেসে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, সেক্ষেত্রে তার হয়তো কিছুটা ওয়েট লস হতে পারে, কিন্তু ওটা খুব একটা সিগনিফিকেন্ট হয় না। দেখা যাচ্ছে ওদের ওয়েট ঠিকই থাকছে কিন্তু তার এই সিমটমগুলো বছর পর বছর থাকে। জি, এবার আসা যাক আরেকটি উপসর্গে। আপনি প্রথমে বলেছিলেন যেটি যে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন, সাধারণত এটি কী কী কারণে বেশি হয়ে থাকে? কোষ্ঠকাঠিন্য এখন এটা অ্যাকচুয়ালি আমরা ইংরেজিতে যেটা বলি কনস্টিপেশন, এটা আসলে এজ ভেরিয়েশন আছে। যেমন ধরেন বাচ্চাদের একটা কারণ হতে পারে, বাচ্চারা শাকসবজি খেতে চায় না, সবসময় দেখা যাচ্ছে মাংস খাচ্ছে, পোলাও খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, তারপরে বাথরুমে যেতে চায় না। তো এই ধরনের একটা কারণ হতে পারে যে এটা আমরা বলি ইডিওপ্যাথিক, যে মানে তেমন কোনো কারণ নেই। আর হলো যে বিশেষ করে বড়দের ক্ষেত্রে দেখা যায় একটা আইবিএস একটা ভ্যারাইটি আছে, আমরা বলি কনস্টিপেশন ভ্যারাইটি আইবিএস আছে, তো তাদের হতে পারে মানে ফাংশনাল বাউল ডিজিজ হতে পারে। এছাড়া আমরা যেটা বলি ল্যাক অফ ফাইবার, অনেক সময় বয়স বাড়লে পরে অন্ত্রের মুভমেন্টটা কমে যায়, নার্ভের যে মুভমেন্টটা থাকে, নার্ভটা যে কাজ করে অন্ত্রের মধ্যে, সে নার্ভের অ্যাক্টিভিটি কমে যায়, তখন দেখা যায় যে অটোমেটিক কোলনের অ্যাক্টিভিটি কমে যায়, সেক্ষেত্রে তাদের কনস্টিপেশন হতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট কারণ কনস্টিপেশন আমরা দেখেছি যে অনেক সময় ভিতরে যদি কোনো কোলনের জায়গায় কোনো জায়গায় ন্যারো থাকে, সংকীর্ণ থাকে কোনো কারণে, আলসার হোক বা ক্যান্সার বা এই জাতীয় কোনো কারণে যদি কোলনটা কোনো জায়গায় ন্যারো হয়ে যায়, সেক্ষেত্রে একটা মেকানিক্যাল কারণে হয়তো কনস্টিপেশন হতে পারে। এই কারণগুলো সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানবো, তার আগে একটি ফোন নিয়ে আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো। হ্যালো, নমস্কার, আমি বাগেরহাট থেকে অনিমেষ বলছিলাম। জি বলুন। আমার বয়স 30 বছর, আমার ওজন 52 কেজি। জি স্যার, আমি দীর্ঘদিন ধরে ক্রনিক ডিসেন্ট্রিতে ভুগছি। আমি তখন প্রায় 10 বছর আগে খুলনাতে এক ডাক্তার দেখাই, তখন ডাক্তার আমাকে এন্ডোস্কোপি করতে বলে, এন্ডোস্কোপিতে এন্টারাল গ্যাস্ট্রাইটিস অর্থাৎ হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন ধরা পড়ে। তখন আমি ওষুধ সাজেস্ট করে আমি খাওয়ার পরে সুস্থ ছিলাম, পরবর্তীতে অন্য একটা লক্ষণ ধরা পড়ে আমি ওষুধটা বন্ধ করে দিই আর কোনো চিকিৎসা করাইনি। এখন আমার তার পেটের ডান দিকে পাজুরের নিচে প্রচন্ড ব্যথা করে আর এই ক্রনিক ডিসেন্ট্রিটা আমাকে খুব ভোগাচ্ছে। আমি এখন কি ওষুধ খেতে পারি? জি স্যার, আপনার কি কোনো প্রশ্ন রয়েছে? প্রশ্ন হলো আপনার ক্রনিক ডিসেন্ট্রি বলছেন, কিন্তু আপনার পায়খানার সাথে কোনো রক্ত যায় কিনা এই ধরনের ইয়ে কিন্তু বলেননি আপনি। পায়খানার সাথে কোনো রক্ত যায় কিনা? পায়খানার সাথে মাঝে মধ্যে স্যার রক্ত যায়, আর পায়খানায় বসলে একটু প্রেসার করলে ওই পেটের ডান পাশে প্রচন্ড ব্যথা করে। আপনার কি ওজন কমে গেছে? ওজনটা স্যার মাঝে মধ্যে কমে আবার মাঝে মধ্যে আবার বাড়ে, অর্থাৎ মানে 52-53 মাঝামাঝি থাকে। জি আচ্ছা, তো আমার মনে হয় যে আপনি যেটা বলছেন যে ক্রনিক ডিসেন্ট্রি, অ্যাকচুয়ালি ক্রনিক ডিসেন্ট্রি বলতে কোনো টার্ম মেডিকেল সায়েন্সে আমার জানা মতে নাই। হ্যাঁ, ক্রনিক ডিসেন্ট্রি এটা মানে আমরা বলি যে এটা নিজেরাই আবিষ্কার করছে আর কি। ডিসেন্ট্রি আমরা জানি, ডিসেন্ট্রির একটা সংজ্ঞা আছে, ডিসেন্ট্রি বলতে আমরা যেটা বুঝি যে পেশেন্টের ডায়রিয়া হবে,
তারপরে পেটে ব্যথা হবে, পায়খানার সাথে রক্ত যাবে এবং সাথে জ্বর থাকবে, এই ধরনের সিমটম হলে পরে আমরা এটাকে বলি ডিসেন্ট্রি, অ্যাকিউট ডিসেন্ট্রি বলি। তো ক্রনিক ডিসেন্ট্রি বলতে আসলে যেটা বোঝায় আমরা, এটা আমরা মনে করি এটা আইবিএস, এবং এটা অনেক সময় দেখা যায় পায়খানার সাথে অনেক সময় মিউকাস যায় বা যেটা ওরানা বলে যে সবসময় আম যায়। তো এই জিনিসটা আপনাকে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে পরীক্ষা করে দেখতে হবে। অ্যাকচুয়ালি ওনার যেটা দরকার সেটা হলো আমি মনে করি যে ওনার একটা কলোনোস্কোপ পরীক্ষা, যে আপনার বৃহদন্ত্রটাকে আমাদের ভালো করে পরীক্ষা করে দেখতে হবে এবং স্টুলটা পরীক্ষা করে দেখতে হবে যে স্টুলের মধ্যে কোনো ব্লাড আছে কি না। কলোনোস্কোপি করলে ওনার এই প্রবলেমটা ধরা পড়ে। যদি কলোনোস্কোপি নর্মাল থাকে তাহলে ওনাকে আমরা কনফিডেন্টলি লেবেল করতে পারবো যে হি ইজ সাফারিং ফ্রম, সেই ক্ষেত্রে উনি একজন নিকটস্থ পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের সাথে পরিপাকতন্ত্র বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছেন। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত শুনবো স্যার, তার আগে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, সময় হলো বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল স্বাস্থ্য প্রহরে। আজ আমরা কথা বলছি পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার নিয়ে, এবং আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর তারেক মাহমুদ ভূঁইয়া, বিভাগীয় প্রধান মেডিসিন ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। চলুন দর্শক, আলোচনায় ফিরে যাই। বিরতির পূর্বে কথা হচ্ছিল স্যার যে কোষ্ঠকাঠিন্য নিয়ে, এবং আপনি বলছিলেন যে বয়স্ক রোগীদের ক্ষেত্রে এ বিষয়ে বিশেষ সতর্কতার কথা। হ্যাঁ, যেটা বলছিলাম যে কোষ্ঠকাঠিন্য যদি বয়স্ক লোকের হঠাৎ করে, যেমন ধরেন আগে তার স্বাভাবিক বাউল হ্যাবিটটা ছিল, নিয়মিত বাথরুম হইতো, হঠাৎ করে সে বলছে যে তার বাউল হ্যাবিটটা চেঞ্জ হয়ে গেছে, এবং এরকম যদি সিচুয়েশন হয় এবং অনেক সময় দেখা যায় তার ক্ষুধা মন্দা বা ওজন কমে যাচ্ছে বা একটু পেইল হয়ে যাচ্ছে, আমরা বলি যে দেখা যাচ্ছে একটু রক্তশূন্যতার মতো মনে হয়, এই ধরনের সিচুয়েশন হলে আমরা বেশ গুরুত্ব সহকারে জিনিসটাকে নেই এবং আমরা দ্রুত বলি যে মানে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। যার মধ্যে বিশেষ করে আমরা যেটা গুরুত্ব দিচ্ছি সেটা হলো তার বৃহদন্ত্রটাকে দেখা, কলোনোস্কোপি বা পরীক্ষা যেটা বলি আমরা, যে প্রিপারেশন নিয়ে ভালো করে কলনটাকে পরীক্ষা করা যে তার কোনো খারাপ ধরনের সমস্যা আছে কি না। কারণ দেখা যাচ্ছে যে বয়স্কদের ক্ষেত্রে মানে অনেক সময় বৃহদন্ত্রের মধ্যে কোনো টিউমার, যেটা আমাদের অন্ত্রকে ন্যারো করে দেয় বা সংকুচিত করে দেয়, টিউমারের কারণে অনেক সময় কোষ্ঠকাঠিন্য হতে পারে। জি, সেই ক্ষেত্রে আপনি আরেকটি কথা বলেছিলেন, সেটি হচ্ছে যে ডিসফেজিয়া, অর্থাৎ খাওয়া গিলতে সমস্যা হওয়া, প্রথমেই বলেছিলেন উপসর্গের ক্ষেত্রে, এটি কী কারণে হয়ে থাকে? এটা আসলে আমাদের কাছে আসে কিছু স্পেসিফিক কারণ, যেমন একটা আছে অনেক সময় আমরা বিশেষ করে ইয়াং জেনারেশন, অনেক সময় ইয়াং জেনারেশন বা বিশেষ করে মহিলারা অনেক সময় বলে যে খাবার খেতে গেলে আমার গলার মধ্যে কিছু একটা আটকে যায়। হ্যাঁ, তো এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি গ্লোবাস বলি। এটা এটা অনেকটা ফাংশনাল একটা ফ্যাক্টর। তারপরেও যখন যেহেতু বলে যে একটা স্টিকি গলা কিছু আটকে যাচ্ছে, তো এটা আমরা গুরুত্ব সহকারে নেই। আবার অনেকে স্পেসিফিকভাবে বলে যে আমি দেখা যাচ্ছে প্রগ্রেসিভ, আমরা বলি যে প্রগ্রেসিভ আস্তে আস্তে হচ্ছে, প্রথমে সে বললো যে মানে প্রগ্রেসিভ ডিসফেজিয়া বলি আমরা, যে সলিড লিকুইড এই ধরনের, হ্যাঁ আস্তে আস্তে কম ছিল আস্তে আস্তে বাড়ছে। তো এই যে প্রগ্রেসিভ যদি হয় তো সেই ক্ষেত্রে আমরা একটা বিশেষ চিন্তা করি যে খাদ্য নালীর মধ্যে কোনো ধরনের টিউমার বা ক্যান্সার এই জাতীয় কিছু আছে কি না সেটা আমাদের গুরুত্ব সহকারে দেখি। অনেক সময় রোগীরা বলে যে কঠিন তরল যে কোনো খাবারেই তার খাবারটা আটকে যায়, তো সেটা একটা অনেক সময় আমরা একটা রোগ পাই, আমরা এটাকে বলি একটা নার্ভের একটা রোগ, আমরা বলি নিউরোমাসকুলার বা নার্ভের একটা রোগ। সেটা হলো খাদ্যনালীর একদম নিচে, যেখানে পাকস্থলীর সাথে খাদ্যনালীটা মানে ওপেন হয়, এটাকে আমরা ইংরেজিতে বলি যে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জাংশন, ঠিক জাংশনটা যেখানে খাদ্যনালী এবং পাকস্থলী। তো সেখানে অনেক সময় আমরা বলি অ্যাকালাসিয়া বলি একটা রোগ আছে, অ্যাকালাসিয়া কার্ডিয়া। তো সেটা হলে এই ধরনের সিমটম হতে পারে যে তার ডিসফেজিয়া হতে পারে। আর আরেকটা যেটা বললাম যে খাদ্যনালীতে ক্যান্সার বা টিউমার, অনেক সময় দেখা যাচ্ছে যে হঠাৎ করে ডিসফেজিয়া হতে পারে। পেশেন্ট বলে যে আমি ভালো ছিলাম, হঠাৎ করে আমার তিন দিন চার দিন যাবৎ আমি কোনো কিছু খাবার খেতে পাচ্ছি না এবং খেতে গেলে খুব তীব্র ব্যথা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কিছু হিস্ট্রি নেই, যেমন রিসেন্টলি সে কোনো ওষুধপত্র খাইছে কিনা। দেখা যায় যে অনেক সময় কিছু ঔষধ যেমন টেট্রাসাইক্লিন বা আয়রন ক্যাপসুল, কিছু বিশেষ ধরনের, যেমন অনেক সময় এই ধরনের ওষুধ, কিছু অ্যান্টিবায়োটিক যেমন ক্লিন্ডামাইসিন, কিছু অ্যান্টিবায়োটিক্স আছে, এগুলো রোগীরা অনেক সময় করে কি যে পানি ছাড়াই খেয়ে ফেলে, যে ক্যাপসুলটা খেয়ে ফেললাম যে পরে পানি খাবো না, হয়তো তারা আছে। তো ওইটা অনেক সময় খাদ্যনালীতে আটকে যায়, আটকে গেলে ওটা লোকাল ইঞ্জুরি করে ওখানে আলসার তৈরি করে এবং এগুলো সিভিয়ার, খুব পেইনফুল হয়, পেশেন্ট ডিসপেজিয়া বা খেতে পারে না। তো এগুলো আমরা
মানে খুব দ্রুত ডায়াগনোসিস করতে পারে যদি আমরা এন্ডোস্কোপির সাহায্যে দেখি, সেক্ষেত্রে আপনার সেটা আলসার হোক বা ক্যান্সার হোক বা অ্যাকালাসি হোক সেটা ডায়াগনোসিস এবং এটা চিকিৎসা করা সম্ভব। জি ধন্যবাদ। এবার আপনার কাছে জানতে চাইবো যে রক্ত বমি এর কারণগুলো কী ধরনের হয়ে থাকে? রক্ত বমি অ্যাকচুয়ালি আমরা দুইটা প্রধান কারণে আমরা চিন্তা করি। একটা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে পেপটিক আলসার ডিজিজ, আমরা বলি যে পেপটিক আলসার ডিজিজ, ওখানে আলসার হলো, আলসার থেকে অনেক সময় দেখা যায় যে আলসারটা কতটা গভীর হতে হতে অনেক সময় দেখা যায় যে রক্তনালীকে মানে ধরে ফেলে বা ওখান থেকে রক্তনালীটা ছিঁড়ে যায়, সেখান থেকে হতে পারে। এটা মোস্ট কমন কারণ পেপটিক আলসার ডিজিজ বা ডিউডেনাল আলসার ডিজিজ, এবং এটা আমরা এন্ডোস্কোপ করলে তো সহজেই বুঝতে পারি এবং সেটা চিকিৎসা করা সম্ভব। আমরা অনেক সময় অ্যান্ডোস্কোপের সাহায্যে ওখানে ওই রক্ত ব্লিডিংটাকে স্টপ করে দিতে পারি। হেমোস্টেসিস বলি আমরা, আমাদের কাছে ডিভাইস আছে, ইঞ্জেকশন দেওয়া যায়, ওখানে ইঞ্জেকশন দিয়ে ব্লিডিংটা স্টপ করা যায়। বিভিন্ন রকম ডিভাইস আছে, ক্লিপ বলি আমরা, হিমোক্লিপ, ওই ক্লিপ দিয়ে আমরা ব্লিডিংটা স্টপ করতে পারি। আরেকটা কারণ হলো যে আমরা খুব অ্যালার্ম, অনেক সময় দেখা যায় হঠাৎ করে অনেক বমি হয়, সেটা অনেকটা লিভার রোগের কারণ হতে পারে। আমরা বলি ইসোফেজিয়াল ভ্যারিক্স, মানে যাদের লিভার সিরোসিস বা এই ধরনের থাকে তখন তাদের এই খাদ্যনালীর ভিতরে শিরাগুলো মোটা হয় যায় এবং শিরাগুলো ফেটে যায়। অনেক সময় ফেটে গেলে সেখান থেকে ব্লিডিং হতে, ম্যাসিভ ব্লিডিং, অনেক প্রচুর পরিমাণ ব্লিডিং হতে পারে। তো এগুলো তো একটা মেডিকেল ইমার্জেন্সি, সেক্ষেত্রে আমরা স্পেশাল যে সমস্ত সেন্টার আছে আমাদের, আমরা বলি যে যেখানে ডেডিকেটেড গ্যাস্ট্রোএন্টারোলজি সেন্টার, সেই সমস্ত সেন্টারে ইমিডিয়েটলি পেশেন্টকে মানে ভর্তি করতে হবে। ভর্তি করে সাথে সাথে মানে রক্ত জোগাড় করতে হবে, ফ্লুইড দিতে হবে, এবং যতক্ষণ যখনই রোগী আপনার আমরা বলি রিসাসিটেশন, যে পেশেন্টকে প্রাইমারি যখন আমরা রিসাসিটেট করতে পারলাম বা তার প্রাইমারি ব্যবস্থাপনা যেগুলো করলাম, করার পরে পেশেন্টটা স্টেবল হইলে আমরা তখন দেখে ব্যবস্থা নিই। যেমন ধরেন যদি ভ্যারিক্স হয় সেখানে আমাদের চিকিৎসা করার ব্যবস্থা আছে, ব্যান্ডলাইজেশন বলি, ব্যান্ডিং করা যায়, আলসার থাকলে আমরা ব্লিডিং স্টপ করতে পারি। জি, আর অনেকের যেটি হচ্ছে যে মলদ্বার দিয়ে রক্ত যায়, সেটি অনেক সময় মূত্রের সাথে যায় বা ছাড়া, এর কারণগুলো কী ধরনের হয়ে থাকে? মলদ্বার দিয়ে যে রক্ত যায় এটা আমরা দেখেছি যে আসলে এটা বয়সের সাথেও কিছু ডিফারেন্সিয়েশন আছে। যেমন ধরেন যদি বাচ্চা হয়, আমরা দেখেছি যে আমাদের অভিজ্ঞতায় ছোটো 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর এরকম বাচ্চা যদি বলে যে মা এসে বলছে যে তার পায়খানা করতে গেলে পায়খানা সাথে তাজা রক্ত যাচ্ছে, আমরা প্রথম যে চিন্তাটা করি সেটাকে আমরা বলি যে পলিপ, এক ধরনের ছোটো ছোটো টিউমার, এটা বাচ্চাদের হয় খুব আমরা পাই, এটাকে বলি জুবেনাইল পলিপ বলি, পলিপ থেকে ব্লিডিং হয়, রেক্টাল পলিপ খুব ইম্পর্টেন্ট কারণ। তো আমরা তখন বলি যে আমরা দেখে এবার চিকিৎসা করা যায়, যদি আমরা পলিপ পাই সেটা পলিপ কেটে দিলে পরে আর ব্লিডিং হয় না। তো এইটা হলো বাচ্চাদের ক্ষেত্রে খুব কমন। এছাড়া বাচ্চাদের মনে করেন হতে পারে যে আমরা বললাম যে ব্যাসিলার ডিসেন্ট্রি হতে পারে, হ্যাঁ এটা একটা কারণ হতে পারে। বড়দের ক্ষেত্রে আমরা বলবো যে খুব কমন যে কারণটা সেটা হলো আমরা যেটা বলি অশ্বরোগ বলি, বাংলায় বলি অশ্বরোগ বা ইংরেজিতে বলি পাইলস বলি, মেডিকেল ভাষায় হেমোরয়েডস বলি, এটা খুবই কমন। হেমোরয়েডে দেখা যাচ্ছে যে তাজা রক্ত যায়, হ্যাঁ বাথরুমে যে প্রেশার দিলেই তাজা রক্ত যাচ্ছে, তো সেটাও চিকিৎসা করা সম্ভব, দেখে চিকিৎসা করা যেতে পারে। অ্যানাল ফিশার আছে অনেক সময়, আরও কিছু আপনার আমরা বলি যে ইনফ্লামেটরি বাউল ডিজিজ, কিছু ডিজিজ আছে যেমন আলসারেটিভ কোলাইটিস একটা ডিজিজ আছে, সেক্ষেত্রে হতে পারে আলসারেটিভ কোলাইটিস থেকে যেতে পারে। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত শুনবো, তবে একটি ফোন নিয়ে আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আমি ফজল হক সৌদি আরবিয়া থেকে বলছি ভাই, আমি একটু ডাক্তার সাহেবের সাথে কথা বলবো। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার ডাক্তার মবিন খান, ডাক্তার আরিফিন স্যার, ডাক্তার এ কে এম ফজল হক, তিনজন আমার এন্ডোস্কোপি ক্রোনোস্কোপি করাইছে, করানোর পর বলছে যে আমার আইডিএস, এখন এটা আমার প্রায় 15 বছর যাবত ছাড়। তো আমি গত 20 বছর আগে দেশে থাকতে 15টা হইতে 16টা গুমের ওষুধ খাইছিলাম, সাথে পানি খাই নেই। ওই 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 থেকে আমার আস্তে 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 আমার শারীরিক অবনতি হচ্ছে এবং বর্তমানে আমার শরীরে সমস্যা হচ্ছে যে পায়খানা টাইট, পায়খানা হয় না। পায়খানা হইতে হইলে আমার গ্যাস্ট্রিকের ওষুধ সার্জেলে কাজ করে না, আরো আমি সৌদি আরব থেকে গেভিসকন খাচ্ছি, গেভিসকনে কিছুটা কাজ করে স্যার, আর পায়খানা টাইট, আমার পায়খানা হচ্ছে না। এখন আমি চাচ্ছি যে আমার পায়খানা তরল করার জন্য কি ব্যবস্থা নেওয়া যায় একটু যদি পরামর্শ দেন। আর আমার ও স্যার, এটার সাথে আমার সাধারণ সমস্যা হলো আমার ঘুম নেই, যদি আমার পায়খানা টাইট হয় আমার ঘুম থাকে না, আর যদি আমার পায়খানা একটু তরল হয়
তাহলে ওই সময় স্যার পায়খানার সাথে মিউকাস যায় প্লাস তেল তেল ভাব যায়, তেল 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 ভাব যায় স্যার। এখন এটার জন্য আমি একটু পরামর্শ চাচ্ছি, কি পরামর্শ আছে এটা? ঠিক আছে দর্শক, সাথেই থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। আচ্ছা, আপনার যে প্রশ্ন আপনি করছেন সে প্রশ্ন থেকে এটা মোটামুটি ক্লিয়ার যে এর আগে যারা দেখেছিলেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, আমি তাদের সাথে একমত যে আপনি আসলে আইবিএস বা ইরিটেবল বাউল সিন্ড্রোম রোগে ভুগছেন। তো আপনি কিন্তু বলেন নাই যে আপনি লাস্ট এন্ডোস্কোপি বা কলোনোস্কোপি কতদিন আগে করেছিলেন। তো এটা যদি আমি মনে করি যে এটা যদি 2 বছর বা 3 বছরের বেশি হয় তাহলে আপনার আরেকবার কলোনোস্কোপি করে দেখা উচিত, এটা আমি মনে করি, যেহেতু আপনার পায়খানা এখন খুব টাইট বলেন বা কষা বলেন। তো সেক্ষেত্রে আপাতত আপনি যেটা করতে পারেন পায়খানা নরম করার জন্য, আপনি যেগুলো পাওয়া যায় ফাইবার, যেগুলো ইসবগুলো ভুষি বা বাজারে কিছু এখন পাওয়া যায় ফাইবোজেল বা এই ধরনের কিছু ন্যাচারাল ফাইবার আছে, এইগুলো আপনি সকালে এবং রাত্রে আপনি ওই 1 গ্লাস পানিতে গুলে, 1 চামচ বা 2 চামচ পানিতে গুলে নিয়মিত খাবেন। শাকসবজি বেশি করে খাবেন, আর আপনি যে সমস্ত খাবারে পায়খানা কষা হয় যেমন ধরেন মাংস মাছ টাছ এগুলো একটু কমাই দিতে হবে, সবজি বেশি খেতে হবে, সবজি শাক এগুলো বেশি করে খাবেন, আর ওই যে ফাইবার জাতীয় খাবার খান। আমার মনে হয় যে আপনার মানে পায়খানার যে কষা ভাব আছে এটা আস্তে আস্তে কমে আসবে। আর যদি আপনার যে বললাম যে কলোনোস্কোপি যদি অনেক দিন হয়ে থাকে, অনেক বছর হয়ে থাকে, আপনি দেশে আসলে বা ওখানে থাকলে আপনি আরেকবার কলোনোস্কোপি করে নিন, বলা যায় না যে কোনো খারাপ কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা কনফার্ম হতে পারবো। জি ধন্যবাদ, আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছেন। সময় স্বল্পতার জন্য আমাদের আলোচনাটি এখানেই শেষ করতে হচ্ছে, তবে অনুষ্ঠানটি শেষ হওয়ার পূর্বে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনার শেষ বার্তা কি রয়েছে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি যেহেতু গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ, তো আমি সবাইকে পরিপাকতন্ত্রের দিকে নজর দেওয়ার জন্যই বলবো, কারণ যেহেতু আমরা যা খাচ্ছি সবই আমাদের পরিপাকতন্ত্র বা পাকস্থলীর মধ্যে যাচ্ছে। সুতরাং আমি বলবো যে আপনারা খাওয়া দাওয়া সিলেকশনের ব্যাপারে সবসময় মানে বিশুদ্ধ খাবার, যেটা বলি যে আপনার ঠান্ডা খাবার বা বাসি খাবার এগুলো খাবেন না, যাতে করে মানে ব্যাকটেরিয়া গ্রো করে, এ ধরনের খাবার অ্যাভয়েড করতে হবে। বিশেষ করে পানিটাকে আমরা খুব গুরুত্ব দিচ্ছি, যে আমরা যেটা বলি যে একদম ড্রিঙ্কিং ওয়াটার, যেটা বিশুদ্ধ পানি হতে হবে, আপনি বাসা থেকে নিতে পারেন, বাসায় পানি ফুটে ঠান্ডা করে বোতলে করে নিয়ে যান। এবং খাওয়ার সময় আমি বলবো যে নিজের গ্লাস থাকলে ভালো, অথবা আপনি সরাসরি খাওয়াটা বেটার, বোতল থেকে সরাসরি খেলেন। আর হোটেল রেস্টুরেন্টে যে সমস্ত পানি পাওয়া যায় এগুলো অ্যাভয়েড করে বলা, মানে বিশুদ্ধ পানিটাই আমি খুব জোর দিব, তাতে করে আপনি অনেক ধরনের পেটের পীড়া থেকে আপনি রক্ষা পেতে পারবেন। আর যে সমস্ত ডিজিজ প্রিভেন্ট করা যায় যেমন টাইফয়েডের ভ্যাকসিন পাওয়া যায়, ভ্যাকসিন নিয়ে নিলেন, হ্যাপাটাইটিসের ভ্যাকসিন পাওয়া যায়, এগুলো ভ্যাকসিন নিয়ে নিলেন, যাতে করে আমরা এই সমস্ত রোগ থেকে। ধন্যবাদ স্যার, আপনি শতব্যস্ততার মাঝেও আমাদের এখানে এসেছেন এবং আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনার জ্ঞান গর্ভ কথাবার্তা বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। জি দর্শক, সময় স্বল্পতার জন্য আজ এখানেই শেষ করতে হচ্ছে, সামনের দিন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।